এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যে একটা বোম্বিং এর ঘটনা, কিভাবে দেখছেন ব্যাপারটা? বোম্বিং বলতে যেটা হয়েছে সে আমি শুনেছি, অ্যাকচুয়ালি তো আমি বাড়িতেই ছিলাম না, তা খবর পেয়ে আমি আসলাম যে একটা আওয়াজ হয়েছে, মানে বাড়িতে যে যার মতো পরব কালকে বা পরশু আমাদের ঈদ হবে, সবাই কর্মব্যস্ততা মানুষ, হয়তো কিছু মেলে টেলে দিতে গেছে শত্রুতার বসে, কেউ হয়তো কিছু ছুড়ে দিতে পারে এবং তার আঘাতে সেও পড়ে যেতে পারে। আশেপাশে কি ওর কোনো শত্রু আছে? সেটা আশেপাশে তা আছে, চলাফেরায় পথে অনেক সময় কোনো জ্ঞাতি গোষ্ঠী বা জায়গা জমি মানে এমনি ওর ব্যক্তিগত কিছু একটা সমস্যা আছে। তোমাদের দল, তোমাদের দলের সদস্য, দলের সদস্য আমাদের, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু একটা হয়তো হয়েছে, আমার শত্রুতার বসে কি হয়েছে এটা আমরা কেউ বলতে পারি না। ডাক্তাররা দেখে, চোট দেখে বলছে যে ও বোম বানাচ্ছিল, বানাতে গিয়ে লেগেছে, সেটাই এবারে একমাত্র সেই বলতে পারবে। এবং আওয়াজ যখন হয়েছে তখন সকলেই, তখন প্রশাসন কি এখানে এসেছিল? প্রশাসন না, প্রশাসন প্রাথমিক রিপোর্ট নিয়েছে আর কি, যেটা হবে সেটা স্পটে আসেনি, হয়তো আসবে তোমার এই পর্যন্ত। কদিন পরে ঈদ, একটা ঈদ কালকে অথবা পরশু, সেখানে তাহলে সেক্ষেত্রে এই ঘটনাটা গ্রামের মধ্যে কতটাই এফেক্ট করলো? এফেক্ট মানে একটা সকলের মনে একটা মানে খুব বাজে অবস্থা, যে একটা সামান্য একটা কী একটা বিষয় একটা ঘটে গেল, যাতে করে একটা পরিবেশটা একটা থমথমে ভাব। আপনার নাম? আমার নাম রাজ্জাক মণ্ডল। কোন পঞ্চায়েতের সদস্য? এই শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মানে সদস্য আর হাজব্যান্ড আর সদস্য। হাজব্যান্ড, ঠিক আছে। হচ্ছে যেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এলাকায়, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, আবার কেউ বলছে যে ও বোম বানতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, এরকম নানান রকম শুনছি। বলা হচ্ছে সিপিএম এবং বিজেপির একটা জোট সাজের কথা বলা হচ্ছে। না না, এখানে সিপিএম বিজেপি কোথায়? ওখানে নাদুরি আমরা গেছি তো সিপিএম বিজেপি নেই, তো সবই তো তৃণমূল জোর জবরদস্তি করে রেখে দিয়েছে। ওখানে তৃণমূলের একটা গোষ্ঠী কন্দল আছে, সেই তৃণমূলের গোষ্ঠী কন্দলের ব্যাপারে কী ঘটনা ঘটেছে সেটা ওরাই ভালো বলতে পারে। প্রশাসন তদন্ত করে দেখুক, এটা প্রশাসনের তদন্তের বিষয় দাঁড়িয়ে গেছে। সুতরাং এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কই সেরকম কোনো লোকজন ওখানে নেই। কোন গ্রাম পঞ্চায়েত? শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? শহীদুল হক। পদে আছেন? সংখ্যালঘু মোর্চা সহ সভাপতি। নুরুদ্দিন। হ্যাঁ, নুরুদ্দিন। কী কাজ করেন? ওই চাষবাসের কাজ। কটা নাগাদ ধর্ণাটা ঘটলো? সাড়ে আটটা। সাড়ে আটটা, সাড়ে আটটা নাগাদ। তারপরে কারা নিয়ে গেল ওকে হাসপাতালে? এই পাড়া প্রতিবেশী কথা বলে গেছি। আপনি কোথায় ছিলেন ভাই? আপনি কোথায় ছিলেন? আমি? হ্যাঁ, আমি তখন ওই মানে মাঠের দিকে ছোট ছোট ছুটে আসলাম। শব্দ শুনে ছুটে আসলাম? হ্যাঁ, ছুটে আসলাম। কী দেখলেন এসে? এসে দেখলাম ওই অবস্থা, তারপরে তাড়াতাড়ি করে এসে। কোন হাতে, কোন হাতে লেগেছে? ডান হাত না বাঁ হাত? ওর লেগেছে বাঁ হাত। ডান হাত বাঁ হাতে আছে, দু হাতেই লেগেছে। দু হাতে লেগেছে। কিসে করে, কিসে করে নিয়ে গেল? ওই মারুতি, মারুতি গাড়ি ছিল, সঙ্গে সঙ্গে বারাসাত নিয়ে গেছে। কি মনে হচ্ছে কি করে হলো এটা? কি করে বলবো, ও কোনো কাজ করে? ও না, অন্য কাজ কিছু আছে, চাষবাসের কাজ। কাম চাষবাসের কাজ করে। তার মধ্যে এইটা কি করে ঘটলো? মানে কোনো একটা অশান্তির মধ্যে ছিল? অশান্তি অশান্তি ছিল ছিল। কি মনে হচ্ছে আপনাদের, আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে ওইটাই, যে সত্যিকার ভাব ছিল, যার পরিপ্রেক্ষিতে ওই বেড়াচ্ছিল মানে সুযোগে। ও কেন বানাচ্ছিল, ও কি জন্য বানাচ্ছিল? বানাচ্ছিল না, কে মারলো দিনের বেলা? কে মেরেছে আমি যদি জানতে পারতাম তাই তো হয়ে যেত। বয়স কত? বয়স কত? বাইশ। তোমার নাম? আমার নাম আলাউদ্দিন। আর এই গ্রামের নাম? কি মনে হয় যেটা হয় আর কি, দুনিয়া যেটা চলছে, ভারতবর্ষ যেটা চলছে, ক্ষমতা ক্ষমতা দেখা? হ্যাঁ হ্যাঁ, মনে তাও তো সন্দেহ হয়, কারণ জখম হয়ে যান একজন তৃণমূল কর্মী, কি বলবেন? তৃণমূল তৃণমূলেই আছে, ওটা পশ্চিমবাংলা যখন লন্ডভন্ড আমফানে, আর তার আগে থেকে কোভিড-19 মানুষের খাবারের সংস্থান নেই, তখন বোম বানাতে হচ্ছে কেন? এবং যাই বলুক আর তাই বলুক, ওখানে তৃণমূলের মধ্যে তো নিজেদের গোলমাল আগেও ছিল, আগেও রক্তক্ষয়ী অনেক সংঘর্ষ হয়েছে, অনেক রক্তপাত হয়েছে নাদুরিয়ায়,
আমাদের ঘাড়ে চাপাবার চেষ্টা করেছে কখনো কখনো, তো লোকেরা কিন্তু জানে হয়েছে যে সিপিএম এরকম বোম ছুড়েছে বলে। হ্যাঁ সেটা তো আর কি বলে, কেউ কি আর স্বীকার করবে যে আমি বোম মারাতে গিয়ে এটা হয়েছে? ওখানে আপনারাও খোঁজ করলে দেখবেন যে কোনো বোম ছোড়াছুড়ি ঘটনা না, ওখানে বোম বাঁধা হচ্ছিল, এবং এটাও আমি মনে করছি না যে আমাদের লোকেদের আক্রমণ করার জন্য, নিজেরাই নিজেদের হয়তো আক্রমণ করতো। কারণ এই আমফান, এই কোভিড, এটা তো তৃণমূলের কিছু লোকের করে খাওয়ারও ব্যবস্থা হয়েছে। এই করে খাওয়া নিয়ে ওখানে যে গোলমাল, এটা শুধু নাদুরিয়া বলে না, অন্য অনেক জায়গাতে আপনারা এইসব খবর পাচ্ছেন। আমি শুধু বলবো যে কত দূর নিচে নামলে, দলটা কোথায় গেলে পরে এই পরিস্থিতিতে বোম তৈরি করবার, বোম বাঁধবার এরকম একটা চিন্তা, এরকম একটা ইচ্ছে জাগতে পারে? এখন একটা ঘটনা ঘটে গেল, ছেলেটা বেঁচে যাক এটাই আমি চাইবো, দ্রুততার সঙ্গে সুস্থ হোক। 22-24 বছরের ছেলে, ওরা তো দোষ নেই, ওকে তো কেউ না কেউ বলেছে, এখন আর্জি করে সে লড়াই করছে বাঁচার জন্যে। আমি দাবি জানাবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দাবি একটাই, যে এই ছেলেটির কাছ থেকে সাক্ষাৎকার নিক, পুলিশ জানার চেষ্টা করুক কি ঘটনা ঘটেছে, ও চাপ দিলে পরেই বেরোবে কে বোম মানতে বলেছিল। এগুলো যদি এখনই না ধরা হয় তাহলে এই যাদের মনোভাব তারা কি করতে পারে তো বোঝাই যায়। আসলে তৃণমূলও বুঝছে যে এই শেষ বাজারে যেটুকু লুটোপুটো করে নিয়ে নিয়ে আর তো সুযোগ ঘটবে না, ফলে এ লুটছে তো আমি লুটবো না কেন, এই লোটালুটি নিয়েই তো এদের গোলমালটা বাজছে, তার মধ্যে এইসব বোমবাদাবাদি। হ্যাঁ, আমাদের পার্টি সিপিএম এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এর সম্পর্ক ওরা যদি খুঁজে বের করতে পারে আমাকে দেখাক, আমি দেখব কোনো সম্পর্ক নেই।